মন্দিরা আজ নিজে থেকে স্বীকার করলো যে তার বরকে নিয়ে তার কত সমস্যা আর আমার মনে হয় এই সমস্যাটা না প্রত্যেকটা মেয়ের আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা কাকে নিয়ে বলবো তোমরা থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আমি আজকে মন্দিরাকে নিয়ে বলবো বন্ধুরা প্রথমে একটা কথা বলি মন্দিরার না তার বরকে নিয়ে সমস্যা আছে ঠিকই সেটা তো বলবোই কিন্তু তার আগে একটা কথা বলছি যে মন্দিরার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না তাহলে এই সেম প্রবলেমটাই তারও হতো কারণ দেখো সোমনাথ শান্তশিষ্ট স্বভাবের ভালো ভদ্র ছেলে কিন্তু সংসার চালানোর জন্য না শুধু শান্তশিষ্ট শুধু ভালোবাসা থাকলেই হয় না তার সংসার চালানোর জন্য না আরও কিছু দরকার হ্যাঁ সেই জিনিসটা যদি একটা ছেলের মধ্যে না থাকে তা আমি মনে করি একটা ছেলে বেকার হ্যাঁ ওর কোনো দাম নেই ঠিক আছে তো সেই অবস্থা হয়েছে এই সোমনাথের তো মন্দিরার আজকের ব্লগটা দেখলাম বন্ধুরা তোমার টাইটেল থাম্বেল আশা করি মন্দিরার দেখে নিয়েছ তো তারপরে ভিডিওটা ঢুকলাম আমি টাইটেলটা মন্দিরা মনে দিয়েছে যে আমার বরকে কে নিয়ে সবাই প্রশংসা করছে যার জন্য আমি গানের ভিডিও আর করব না হুম তো যাই হোক টাইটেল দেখে ভিডিওটাতে ঢুকলাম সেখানে ঢুকেই দেখছি মন্দিরা ভোরবেলা রেডি হয়ে গেছে আর ওর বোর ওর মেয়ে ঘুমোচ্ছে হ্যাঁ ওর মাও ঘুমোচ্ছে কিন্তু মন্দিরা রেডি হয়ে গেছে এর আগের দিন ব্লগে কি দেখেছিলাম মন্দিরা যাচ্ছিলো বাজার করতে সকালবেলা ঘুম থেকে উঠেই হ্যাঁ আর সেখানে কিন্তু সে রেডি সেডি করে রেখে দিয়েছে সকালের ব্রেকফাস্ট যাতে বড় আর বাচ্চা উঠে যেন খায় সোমনাথ কিন্তু ঘুমিয়েছিল হ্যাঁ দেখো একটা মেয়ে যে ভিডিও চ্যানেল চালাচ্ছে ভিডিও শ্যুট করছে ঠিক আছে তারপরে পরিবারের মানে সব জোগাড় যন্ত্রণা বান্না বাজার অবধি মন্দিরা করছে আজকেও দেখলাম মন্দিরা সকালে ভিডিও শ্যুট করতে যাবে তো দেখছি মন্দিরা তার বর ঘুমিয়ে আছে মেয়ে ঘুমিয়ে আছে সবাই ঘুমিয়ে আছে মন্দিরা দেখছি উঠে পুঠে রেডি আবার নাকি রাত্রে সে নাকি ঘুমায়নি মন্দিরার কথা মতোই বলছি যে মন্দিরা নাকি রাত্রেবেলা ঘুমায়নি কারণ মানে শ্যুটের জন্য যে ড্রেস ফ্রেস সেগুলোর আলোচনা করছিলো সেগুলো জোগাড় করতে গিয়ে মানে সব রেডি সেডি করে রাখছিল হ্যাঁ বলো তো একটা ছেলে কত কুড়ে হলে হ্যাঁ এই রাত মানে রাত্রেবেলাও ঘুমাচ্ছে প্লাস সকাল নটা অবধি ঘুমিয়ে থাকছে আবার উঠছে টাইম মতো ভালো ভালো খাওয়ার দাও হ্যাঁ আবার কি বলবো মাটন মানে ভালো ভালো জিনিসকে খেতে দাও ঠিক আছে আর জিম করবে বাড়িতে বসে বসে এক্সারসাইজ করবে এই হলো এর জীবন ঠিক আছে ওই বাইকটা দিয়েছে বলে মেয়েটাকে আনা যাওয়া করছে মানে স্কুল পৌঁছাচ্ছে আনছে এটাই হলো ওর জীবন আদারওয়াইজ কোনো পরিশ্রম নেই কোনো পরিশ্রম ছেলেটা করতেই চায় না সত্যি কথা বলছি যারা মানে আর সোমনাথকে ভালোবাসো তারাও কিন্তু বিচার করে দেখো বন্ধুরা একটা দিদিভাই দেখছি মানে কমেন্ট করেছে মন্দিরাকে বেশ বড় কমেন্ট করেছে সে বলছে যে সত্যি কথা বলতে গেলে তোমার বল সত্যিকারী একটা কুড়ে সত্যিকারী কুড়ে কুড়ের বাদশা বলে যায় কেন বলো তো কারণ ওই শুধু টাইম টাইম ভালো মতো খেতে চাই আর মোবাইল ল্যাপটপ শুধু ঘাটবে কাজের কাজ কিছু নাই একটা চ্যানেল খুলেছিল সেই চ্যানেলটা তো ভিডিও দিচ্ছে না হ্যাঁ রেগুলার ভিডিও দিচ্ছে না তারপরে কোম্পানিতে জব করছিলো সেই কোম্পানির জবও টিকিয়ে রাখতে পারলো না আর এখন ওই বউর চ্যানেল চলছে বউ ইনকাম করছে বলে খাচ্ছে যদি বউর চ্যানেলটা আগামী দিনে বসে যায় তাহলে ভাবো তো কী অবস্থা হবে হ্যাঁ মানছি অনেক টাকা তারা মানে জমা করে নিয়েছে ঠিক আছে তা সত্ত্বেও মানুষের জীবনে চালার জন্য মানে চলার জন্য কি না ইনকামের খুব প্রয়োজন রেগুলার ইনকামটা খুব প্রয়োজন কারণ বলে না বসে বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায় ফুরিয়ে যায় তো সেই অবস্থা হয়েছে মন্দিরার বরের এই বোরকে নিয়ে চলাটা না জীবনে সত্যিকারে খুব টাফ এমন একটা দিন না আসে যে মন্দিরা বিরক্ত হয়ে হ্যাঁ যে এই বড়কে ছেড়ে মায়ের মতো অন্য সংসার বসাতে বাধ্য হয় এটা কিন্তু সত্যি কথা ঠিক আছে ওর মাও কিন্তু চেষ্টা করেছিল আপনার চেষ্টা করেছিল সংসারটাকে ধরে রাখার জন্য যার জন্য এতদিন ধরে শুধু সংসারই করে গেছে মেয়েকে বিয়ে দিল অবধি ঠিক আছে তারপরে সে বাধ্য হয়েছে অন্য একটা সংসারে গিয়ে কারো রক্ষিতা হয়ে থাকতে সেই অবস্থা মন্দিরার না হয় আমি জানি মন্দিরা সোমনাথকে খুব ভালোবাসে তার মেয়েকেও ভালোবাসে এটা বিশ্বাস করি আমি কিন্তু কথাই বলে না মানুষ যখন বিরক্ত হয়ে যায় একটা জায়গায় থেকে অতিষ্ঠ হয়ে যায় না তখন মানুষ বাধ্য হয় অন্য কোন একটা সংসার বেছে নিতে হ্যাঁ আর যে দিদিভাইটা কমেন্ট করেছিল না সেই দিদিভাই কিন্তু একটা কথা বলেছে যে তোমার বরকে দেখলে বোঝা যায় মানুষ কত কুড়ে হতে পারে আর আমার বাড়িতে দেখে নাও আমার বাবা আমার বর হ্যাঁ আমার দাদাকে দেখে নাও কত পরিশ্রম করে আমার মা চাকরি করে হ্যাঁ আমার বাবাও সরকারি চাকরি করে তাতেও কিন্তু আমার মা যখন সকালে উঠে ডিউটিতে যায় তা আমার বাবা কিন্তু অনেক সময় আমাদের পড়াশোনাও দেখাশোনা করে আবার কিন্তু বাড়িঘার অনেক কাজেও কিন্তু হাত মানে হাত লাগায় ঠিক আছে তো মানুষের না অনেক সময় অনেক কিছু করতে হয় সংসার মেনটেন করতে গেলে তোমার বর বলো তো একটা ছেলে মানুষ বাজার করে নিয়ে আসতে পারবে না এটা আশ্চর্যকর বিষয় না হ্যাঁ সে বাজার অবধি করে আনছে না ভাবু মেয়েটাকে মানে কি বলবো তোমার মেয়েটা নাকি বাড়িতে একাই থাকলে তুমি কোথাও যাচ্ছ তো তোমার মেয়েটাকে নাকি খাওয়া দাওয়ার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে কেন ওর বাবাকে এইটুকু কাজ করতে পারবে না হুম তো সকালে দেখলাম মন্দিরা রেডি সিডি হয়ে গেলো কোথায় ভিডিও শুট করতে ভিডিও শ্যুট করতে বেশ ওখানে গেল সকালবেলায় কিন্তু গেছে সেখানে ওর বর গেলো তারপরে ভিডিও শ্যুট করে এসে আবার বাড়িতে দেখছি মন্দিরা ওই নানপুরি আর তরকারি দেখছিলাম ওর মেয়েকে ওর মা খাইয়ে দিচ্ছে হুম ওর মাটা আছে বলে মন্দিরেরও অনেক সুবিধা হচ্ছে কারণ মাকে রেখে মন্দিরের লাভই হয়েছে হ্যাঁ যাই হোক মা আছে মেয়ে তো উপকার করবে মেয়ের সাহায্য করবে তো মেয়েকে দেখছি মন্দিরের মেয়েকে দেখছি ওর মা খাইয়ে দিচ্ছে আর মন্দিরা কী করলো মেঘি খেলো আবার দেখছি মন্দিরে একটু পরে রেডি হলো আবার গেলো ভিডিও শ্যুট করতে ঠিক আছে সেখানে দেখলাম একটা সোমনাথের মেকআপ হচ্ছে মেকআপটা পরে আমরা জানতে পর্ব কিসের মেকআপ তো তারপরে দেখছি ওখান থেকে আসলো ওর মা দেখছি খুব সুন্দর একটা মেনু মানে দুপুরের মেনুটা আছে রান্না বান্না করেছে খুব সুন্দর ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাজা হ্যাঁ যাই হোক খুব ভালো একটা মেনু ছিল তো তারপরে দেখলাম মন্দিরে আবার ই করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে আবার দেখছি আমাদের সামনে আসলো খাওয়া দাওয়া করে তারপরে দেখছি রাত্রেবেলা মন্দিরা হ্যাঁ ওই কী যে বলছে নিজে থেকে রান্না করলো কারণ ওর মা যে সকাল থেকে পরিশ্রম করছে সত্যিকারী ওর মাটা সত্যিকারী খুব খাটুনি খাটছে হ্যাঁ সারাদিনের কাজ সংসারে মানে যাবতীয় দায়িত্ব কিন্তু ওর মা কাজ করছে মানে এইট্টি ফাইভ কিন্তু ওর মাই করছে ঠিক আছে কাজ তারপরে দেখলাম মন্দিরা কী করলো ওই রাত্রেবেলা রান্নাটা নিজে থেকে করলো সোমনাথকে কিছুই করতে দেখলাম না সত্যিকারি বলছি কিছু করতে দেখলাম না তারপরে দেখলাম বন্ধুরা যে খাওয়া দাওয়া করে যখন মন্দিরা ক্যামেরা ক্যামেরাটা নিয়ে আমাদের সামনে আসলো তখন দেখলাম ওর বর পাশে বসে আছে মোবাইল টিপছে হুম মানে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম আমি মন্দিরা বলছিল আগে যে আমার দুটো পিম্পল হয়েছে হুম দেখো মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি ভুল দেখলে ভুল বলবো ভালো দেখলে ভালো বলবো বলে মন্দিরাকে দেখে কিন্তু হিংসা করছি না ঠিক আছে যেটা ন্যায্য সেটা বলছি আমি যে মন্দিরের দুটো পিম্পল হয়েছিল মুখে তো মন্দিরা বলছিল যে আমি পিম্পল মানে মেয়েদের সৌন্দর্যটা অনেক ইম্পর্টেন্ট তাই তো যে মেয়েরা মানে বিশেষ করে নিজেকে সুন্দর বা ফিট রাখতে চাই হ্যাঁ তো যাই হোক মন্দিরের মধ্যে অত্যাধিক লোভ আছে খাওয়ার প্রতি অত্যাধিক লোভী ঠিক আছে সে খাওয়া দেখলে নিজেকে মানে আটকাতে পারে না যার জন্য মন্দিরা কিন্তু ভুরি মানে ভুড়িটা ঠিক মেনটেন করতে পারে না যার জন্য মন্দিরা কিন্তু ভুরি হয় কিন্তু মন্দিরে তবুও মন্দিরা কিন্তু নিজেকে মানে সবসময় ফিট রাখার চেষ্টা করে হ্যাঁ তো যার জন্য মন্দিরা দুটো গালে পিম্পাল হয়েছিল তবুও কিন্তু মন্দিরা বলছিলো আমি আর ভিডিও শ্যুট করবো না কারণ গালটা দেখতে খারাপ লাগছে তো সেটা ছিল মন্দিরার কারণ হ্যাঁ এবার মন্দিরা কী করছে মন্দিরা নাটক করছে অভিনয় করছে সবই করছে কিন্তু সংসারের জন্য ঠিক আছে মন্দিরা চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি ওই পুজো না করে ছাদে গিয়ে ব্লক করছে এটাও কিন্তু শুধুমাত্র সংসারের জন্য ওই যে পুজোটা করছে সন্ধ্যাবেলা না হ্যাঁ সারাদিন যে বাপে আমার বোরের খাওয়ার দেরি হয়ে যাবে বকাবকি করবে আমার মেয়ের খাবার দেরি হয়ে যাবে বকাবকি করবে যার জন্য সে সকাল থেকে কিন্তু সংসারে কাজ করে যাচ্ছে আগে আগে ভাগে কাজগুলো করছে হয়তো বাসে কাজ করছে বাজার করছে আবার রান্নাবান্না করছে হ্যাঁ ইত্যাদি কাজ কর্ম করে সবাইকে মেনটেন করে তারপরে কিন্তু মন্দির যাচ্ছে গিয়ে ওই স্নান টান করে একেবারে পুজো দিতে হয়তো সন্ধ্যাবেলা দুটোই পূজা একবারে দিচ্ছে সেটা দেওয়া একদমই উচিত না ভুল করছে মন্দিরা তা সত্ত্বেও সে সংসারের জন্য কিন্তু করছে ঠিক আছে কাজকর্ম সংসারের সমস্ত করে তারপরে সে পুজোটা দিচ্ছে শুধুমাত্র সংসারের জন্য ওইদিকে সোমনাথকে দেখে নাও দুজনের মধ্যে একদম আলাদা হুম সব আর বাবা ছিল গিয়ে মানে কি বলবো নারীদের উপর লোভী হ্যাঁ আর সোমনাথ হলো গিয়ে অত্যাধিকারে কুড়ে এই হলো দুজনের ক্যারেক্টার ঠিক আছে আর মন্দিরের মা সহ্য করতে না পেরে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে সিদ্ধান্ত নিতে আর মন্দিরা যতদিনই পারছে সহ্য করে যাচ্ছে হ্যাঁ মন্দিরার এই জন্য সমস্যাটা নেই যেহেতু টাকার মালিকটা হচ্ছে মন্দিরা বা মন্দিরা ইনকাম করছে মন্দিরা সবাইকে মেনটেন করছে ঠিক আছে তো মন্দিরার কাছে টাকার অভাবটা নেই বা সোমনাথকে কোনো টর্চার করতে পারছে না কিন্তু একটা ছেলে দিনের পর দিন দিনের পর দিন যদি বসে থাকে না সত্যিকারই খুবই খারাপ লাগে খুবই নিজেকে নিজেকে মানে মনে হয় যে কোন ছেলের সাথে বিয়ে করেছি আর ছেলেরা ইনকাম না করলে না সত্যি আমার ভালো লাগে না আমার তো বিশেষ করে খুব রাগ ওঠে যে ছেলেগুলো ঘরে বসে বসে শুধু মানে পদ্মারি মারে ইনকাম করতে যায় না বাইরে যায় না পরিশ্রম করে না ওই ছেলেদেরকে আমাকে একদম দেখতে ভালো লাগে না হ্যাঁ যার জন্য সোমনাথকে না এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি তো ক্যামেরার সামনে এসে মন্দিরা বলছে যে দেখো একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমাকে তোমাকে সবাই প্রশংসা করেনি নি এর আগের গানে যেটা জানে না গানটা হয়েছিল বন্ধুরা সেখানে কিন্তু অনেকে কিন্তু সোমনাথের প্রশংসা করেছিল কারণ সোমনাথ সত্যিকারই অ্যাক্টিংটা ভালো করেছিল ভিউ তো বোকা না যেটাকে ভালো দেখবে বা যেটা ভালো দেখবে সেটা ভালো বলতে কিন্তু বাধ্য সেভাবে আমরাও ঠিক আছে সবাই ভালো বলেছিল প্রশংসা করেছিল সেখানে সোমনাথ কোথায় ইন্সপায়ার হবে যে না আমি এরপরে আরও গানের ভিডিও করব কিন্তু না ওই যে কুড়ে ছেলের কুড়ে ধান্দা তো সে বলছে আর আমি গানের ভিডিও করব না জানি না কেন তো মন্দিরা বলছে যে সেটার জন্য না মানে আমার বোরকে কেউ প্রশংসা করলো আমি যে তার জন্য গান করব না সেটা আসল কারণ না আসল কারণ হলো আমার বোর হ্যাঁ সমস্যাটা কিন্তু মন্দিরা বললো যে আমার বোর ভিডিও শ্যুটার করতে চাইছে না জানি না কেন কেন তুমি জানো না মন্দিরা তোমার বোর কেন ভিডিও শ্যুট করতে চাইছে না তুমি যদিও চেয়েছিলে মন থেকে চেয়েছিলে আমার বোরটা একটা অন্তত কাজ করুক হুম যে সপ্তাহে একটা করে গানের ভিডিও শ্যুট হবে তোমার চ্যানেলে একটা অন্য রকমের ভিডিও আসবে সেটা সবাই চায় আর মন্দিরা তার চ্যানেলটাকে না সবচেয়ে বেশি ভালোবাসে যে কিভাবে ভিউয়ার্সগুলোকে টিকিয়ে রাখতে হবে কারণ মন্দিরা একবার নিজে থেকেই বলেছিল যে টাইটেল আর থামবেল হলো হ্যাঁ মানে টাইটেল থামবেল আকর্ষণীয় দিতে হবে বা ভিডিওর একটা মানে মেন জিনিস টাইটেল থামবেল ঠিক আছে যেটাতে দর্শককে আকর্ষণ করবে সেইভাবে মন্দিরা এই সংসার চালানোর জন্য কিন্তু এই গানের ভিডিওগুলো শ্যুট করছে সেখানে সোমনাথ ওকে সাপোর্ট করবে বলছে আমি আর গানের ভিডিও করব না তিনটা গানের ভিডিও করব আর এরপরে আর করব না কারণ ওরার ইচ্ছে নেই করার যারা পরিশ্রম করে না তারা এই যে ভাই তো সব করছে না তোমরা কিছু করছো না সোমনাথ এডিট করছে না মন্দিরা এডিট করছে তোমরা জাস্ট মানে নাটকটা করছো ঠিক আছে অভিনয়টা করছো তোমরা আর সমস্ত লেখি বলা বলি কাজ ওই তোমার ভাই করছে ঠিক আছে এডিটটা হলো গিয়ে মেন এই যে নাচের ভিডিও এই যে আমি যে মুভি অ্যাক্টিংগুলো করছি আমার ব্লগিং চ্যানেলে সেখানে সত্যি দম বেরিয়ে যাচ্ছে নিজে থেকে শ্যুট করা নিজে থেকে এডিট করা জানি আমি খুব ভালো হচ্ছে না তবে চেষ্টা করছি হ্যাঁ কিন্তু সেখানে নিজে থেকে সব মেনটেন করা না সত্যিকারই খুব পরিশ্রমের কাজ আর যেখানে মন্দিরাকে একটা ভাই পেয়েছে প্রাণের ভাই যেটা সে সবসময় ভাইটা তার পাশে থাকছে তাকে সাপোর্ট করছে হয়তো টাকা নিচ্ছে এর জন্য কিন্তু ভাবো তো সব কিছু না করা সত্ত্বেও তোমাদেরকে সব বলে দিচ্ছে সব করে দিচ্ছে হ্যাঁ সব জায়গাগুলো মনে ভাই ঠিক করছে তারপরেও বলছে বটটা মানে সোমনাথ বলছে যে আর আমি গানের ভিডিও শ্যুট করব না এখানে একটা মেয়ে বিরক্ত হবে না তো কী হবে মন্দিরার মুখটা মানে মুখটা দেখলে বোঝা যাচ্ছিলো মন্দিরাকে দেখে যে মন্দিরা কতটা বিরক্ত হচ্ছে যে না আমার চ্যানেলে অন্যরকম ভিডিও আসুক তাতে আমি খুশি হব কিন্তু না আমার বর আর ভিডিও করতে চাইছে না দেখো মন্দিরার আজকে ইনকাম আছে বলে দেখো মন্দিরার শাশুড়ি মা ওই দিন মানে গতকালের ভিডিওতে মন্দিরা দেখিয়েছে যে ওর শাশুড়ি মা আটখানা জামা ছখানা প্যান্ট এতগুলো ড্রেস দিয়েছে আজকে মন্দিরার ননদেশে মন্দিরার মেয়েকে ড্রেস দিয়েছে মন্দিরার যোগ্যতা আছে মন্দিরের কাছে টাকা আছে তার জন্যই কিন্তু মন্দিরাকে এত ভালোবাসছে এই টাকাটা যেদিনই শেষ হয়ে যাবে না সেই দিনই বোঝা যাবে ওই চাদর যেভাবে চাইছিলে প্রথম ব্লগ মানে প্রথম প্রথম যখন ব্লকগুলো করছিল না বলছিল না একটা চাদর দাও বন্ধুরা আমি চাদর পাতাবো বিছনাতে সেইভাবে অবস্থা না হয়ে যায় কারণ সোমনাথের দ্বারা কোনো কিছু সম্ভব না তো মন্দিরা তোমাকে একটাই কথা বলবো হ্যাঁ যদি সোমনাথকে সত্যিকারই ভালোবেসে থাকো যদি সত্যিকারই সাথে সংসার করতে চাও না তাহলে অবশ্যই তোমাকে টাকাগুলো জমিয়ে রাখতে হবে এভাবে খরচ করবে না ভবিষ্যতে যাতে কাজে দেয় কারণ আজকের চ্যানেল ভিউ হচ্ছে কালকে নাও হতে পারে যখন কিছু হবে না সোমনাথ তো কিছু কাজ করতে চাইবে না তখন এই মানে স্টকের টাকাগুলো দিয়ে সম্পর্কে খেতে তো পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সত্যি একটা ছেলে এত এতটা কুড়ে মানে অতিরিক্ত বিরক্ত কর ব্যাপার চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি আমার কথাগুলোর সাথে সহমত থাকো তাহলে অবশ্যই একটা করে লাইক দেবে কমেন্ট করবে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে চলো